গত জুমায় আমরা ঈসা আলাইহ জন্মের কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরের অংশ থেকে আলোচনা শুরু করব ইনশা আল্লাহর নবী সৈদনা ঈসা আলাইহ ইসালাম তিনি হচ্ছেন আল্লাহর এমন এক পয়েগাম্বার যাকে রব্বুল আলমিন মানব সৃষ্টির প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীতে পিতা ছাড়াই অলৌকিকভাবে জাকি আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন আইসা আলাইহিসাল্লামের মা সাইদ আতুনা মরিয়াম আলাইহাসসাল্লামকে যখন রব্বুল আল আমিন ফেরেশতা পাঠিয়ে সন্তান দানের সুসংবাদ দিলেন সেইদাতুন আরিয়াম আলাই হাসসালাম তখন বলেছিলেন হে আমার রব কি করে আমার সন্তান হবে এখনও আমার বিয়ে শাদী হয় নাই তাছাড়া কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই আর আমি তো বেবিচারী কোনো মহিলা নই তাহলে কি করে আমার সন্তান হবে ফেরেশতা তখন তাকে জানিয়েছিল যে আল্লাহ তালা পুরুষ এবং নারীর মাধ্যমে সন্তান পয়দা করতে পারে সে আল্লাহ তালা চাইলে পুরুষ ছাড়া কেবল নারীর মাধ্যমেই সন্তান দিতে পারেন কি না ফেরিস্তা যখন সেই দেখুন আমার ইয়ামা আলাই এই কথা জানালো মারিয়াম আলাই সালাম তার বুঝতে বাকি রইল না তার সামনে বিরাট বড় পরীক্ষা তিনি বুঝতে পারলেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করছেন তিনি অনুধাবন করতে পারলেন যদি এভাবে আল্লাহর সুসংবাদ অনুযায়ী তার সন্তান চলে আসে চারপাশের লোকেরা তাকে নিয়ে সমালোচনা করবে তাকে নিয়ে তিরস্কার আর নিন্দাবাদ করবে তিনি ভালো করেই সেটা বুঝতে পারেছিলেন বুঝতে পারার পরেও তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন রব্বুল আলমিন এবার তাকে সন্তান দিলেন ঈসা আলাইহি সালাম যখন দুনিয়াতে চলে আসলেন সৈয়দাতুনা মারিয়াম আলাইহাসালাম তিনি তার সন্তানকে নিয়ে যখন কৌমের সামনে আসলেন তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল কি ব্যাপার মারিয়াম তোমাকে আমরা অত্যন্ত ভালো জানতাম তুমি অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে তোমার বাবা অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ ছিলেন তোমার মা ছিলেন সুতরাং এমন ঘরের মেয়ে হয়ে তুমি কোন কুকর্ম করেছ আমরা জানি না কিভাবে স্বামী ছাড়া তোমার সন্তান হল তারা এবার সেই রেতুন ইয়ামা সালামকে বেবিচারের অপবাদ দিল সেই রেতুনামার ইয়ামা সালাম সম্পর্কে তারা বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করতে লাগলো সৈয়দাতুনা মারিয়াম আলাই হাসানাম তাদের নিন্দাবাদ থেকে বাঁচার জন্য তিনি তখন তার কোলে থাকা শিশুর দিকে ইশারা করে বললেন এই শিশুর কিভাবে জন্ম হয়েছে আমাকে তিরস্কার না করে এই শিশুটিকেই তোমরা জিজ্ঞেস করো আল্লাহ আকবা রব্বুল আলমিন এই কাহিনী সোরা মারিয়ামের সৌরাত মারিয়ামের উনত্রিশ নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন ফা আশারত ইলাইহি কানু কাইফা nukallimu mankana fil mahdi মারিয়াম আলাইহিস সালাম যখন তার কোলে থাকা শিশুর দিকে ইশারা করলেন তারা তখন বলেছিল মারিয়াম তুমি কি আমাদের সাথে উপহাস করছো নাকি কাইফা nukallimu mankana fil mahdi sabiya কোলে থাকা অবুধ শিশু কি আমাদের সাথে কথা বলতে পারবে নাকি সুতরাং তুমি যে আমাদের সাথে মিথ্যা বলছো এটাই আমরা বুঝতে পারছি কোলে থাকা অবুধ শিশু কখনো কথা বলতে পারে না তুমি মনে হয় বেবিচার করেছ তারা যখন সৈয়দাতুনা মারিয়াম আলাই হাসালামকে কেভাবে বেবিচারের অপবাদ দিতেন তারা যখন বেবিচারের অপবাদ দিচ্ছিল তখন কোলে থাকা সেই ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে মায়ের কোল থেকেই তিনি যখন জবাব দিয়ে বললেন তিনি তখন বলেছিলেন কাফেরের গুষ্টি ভালো করে শোনো আমার মাকে অপবাদ দিও না বেবিচারের মাধ্যমে আমার জন্ম হয় নাই বরং অলৌকিকভাবে যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কি আমি হচ্ছি ওই আল্লাহর বান্দা আতা নিআল কিতাব আমাকে আল্লাহ এমন মর্যাদাবান বানিয়েছেন আমাকে আল্লাহ কিতাবধারী নবী বানিয়েছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়া শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাকে নবীও বানিয়েছেন এরপর আমার ব্যাপারে আরো শোনো ওয়া মুবারকান মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানী বিস তিনি বলছেন তিনি তাদেরকে বলেছিলেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন আর তিনি আমাকে সালাতে এবং যাকাত আদায় নির্দেশ দিয়েছেন ওয়া বাররা বিওয়ানি দতি ওয়াম ইয়াজালনি জাব্বারান শাকিয়্যা আর তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত থাকতে এবং আমার আমাকে আমার মায়ের প্রতি অনুগত থাকতে আদেশ দিয়েছেন আর আমার রব আমাকে অবাধ্য এবং অহংকারী বানান নাই ওয়া তিনি তাদেরকে আলো বলেছেন যেদিন আমি জন্মেছি যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব এবং যখন আমাকে পুনরুদ্ধিত করা হবে এই তিন অবস্থায় আমাকে যিনি আমাকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে এই ঘটনা ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী আল্লাহ ডিটেইলস কোরআনে আলোচনা করলেন ডিটেইলস আল্লাহ তাআলা জন্মের কাহিনী কোরআনে আলোচনা করে দুনিয়ার খ্রিস্টানদেরকে আল্লাহ বললেন তোমরা যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বারবারই করো বারবারই করতে করতে তারা ঈসাকে রব বানিয়েছে এমনকি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে এমন কৃতৃত্ববাদী এক বিশ্বাসী খ্রিস্টানরা তারা তিনজন আল্লাহ বানিয়েছে আল্লাহ বলছেন তোমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে আজে বাজে কথা বলছো আমি তার জন্মের কাহিরে তোমাদেরকে পুরোটা শুনিয়ে দিলাম আল্লাহ বলছেন বলছেন এটা হচ্ছে মারিয়ামের ছেলে কাহিনী এটা সত্য কাহিনী যার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করছো এখনো দুনিয়ার খ্রিস্টানরা বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বানিয়েছে খ্রিস্টানদের মধ্যে মোট পাঁচটা দল হয়েছে ঈসা আলহ ইসালামের জন্মকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কয়টা দল হয়েছে ভালো করে শোনেন এক নাম্বার তাদের মধ্যে একটা গোষ্ঠী একটা দল বলেছে ঈসা আলহ হচ্ছেন জারদ সন্তান নাউদুবিল্লা কেমিন না আলিক দুই নম্বর গ্রুপ বলেছে তাহলে যেহেতু পুরুষ ছাড়াই পিতা ছাড়াই জন্ম হয়েছে দুই নাম্বার গ্রুপ বলেছে বুঝছি এটা তাহলে সরাসরি আল্লাহর ছেলে তিন নাম্বার গ্রুপ তারা বলেছে পুরুষ নারী ছাড়া তো দুনিয়াতে সন্তান পয়দা হতে পারে না যেহেতু পুরুষ ছাড়াই চলে এসেছে তাইলে মনে হয় আল্লাহ মানুষের রূপ ধরে স্বয়ং আল্লাহ একক দুনিয়াতে চলে এসেছে এটা হচ্ছে আরেক গ্রুপ যারা বলে ইসা আলহ ইসলাম তিনি সরাসরি আল্লাহ আর চার নাম্বার গ্রুপের আরও সাংঘাতিক এরা বলছে বুঝছি আল্লাহ একজন হইলো আল্লাহর রূপ হচ্ছে ফেস হচ্ছে তিনটা ইন্নাল্লাহু থালিসু সালাসা আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের আকীদা হল আল্লাহ হলেন তিনজন এক নাম্বার আল্লাহ আল্লাহ দুই নাম্বার হচ্ছে মারইয়াম মারইয়ামকেও তারা আল্লাহ मानিয়াছে আর তিন নাম্বার হচ্ছে ঈসা এক আল্লাহর কয় রূপ নাউযু বিল্লাহি মিন তারা বলছে আল্লাহ তিনজনের তৃতীয় জন অথবা তিনজনের একজন ঘুরে ফিরে এই তিনজনই আবার কয়জন একজন এটা চার নম্বর গ্রুপ আর পাঁচ নম্বর গ্রুপ তারা ঈসা আলাইহ ইসলামকে আল্লাহ বানায় নাই আল্লাহর ছেলেও বানায় নাই তারা ঈসা আলাইহ ইসলামের অনুসারী হয়েছে তারা বলেছে ঈসা আলাইহ ইসলাম তিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহর রসুল এই আকিদায় বিশ্বাসী যারা ইমানদার হলো ঈসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা করলেন এরা মারিয়াম আলাইহিস অপবাদ দিল বলল মারিয়াম তুমি বেবিচারের মাধ্যমে মনে হয় সন্তান জন্ম দিয়েছো না আউযু দালে থাকা অবস্থায় শিশু ঈসা নবীর জবান খুলে দিলেন কে তার জবান থেকে প্রথম যে কথা বের হলো তিনি বললেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয়ই আমি কার বান্দা এক গ্রুপ বলল আল্লাহর বান্দা মানে তার মানে হলো পুরুষ ছাড়াই জন্ম হয়েছে আল্লাহর বান্দাবানী মারিয়ামের পেট থেকে যে ছেলে আসছে ওটা সরাসরি আল্লাহর ছেলে না তাদের এই আকিদা বিশ্বাসের কথা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন কোরআন নয় নম্বর সুরাম সুরাত

ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর ছেলে বানিয়েছে নাউযুবিল্লাহ ভালো করে শুনেন যখন কোলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম কথা বললেন এটা কি স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক অলৌকিক এই ঘটনা নিজের চোখে তারা প্রত্যক্ষ করল ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি আল্লাহর নবী নিজের মুখে তিনি বলেছেন আমি আল্লাহর আমি আল্লাহর নবী আর তারা বলল না যেহেতু পিতা ছাড়া জন্ম হয়েছে তার মানে আইসার পিতা সরাসরি আল্লাহ নাউদুবিল্লা আল্লাহ তালা ওই সকল ওই সকল লোকদের কথার জবাব দিয়ে বললেন শোনো আমার কোনো সন্তান আদি নাই সন্তান থেকে আমি সম্পূর্ণ মুক্ত আল্লাহ তালা সোরা মারিয়ামের পঁয়ত্রিশ নম্বর আয়তে বললেন আল্লা তালা বলছেন সন্তান গ্রহণ করা এটা আল্লাহর কাজ নয় বরং তিনি সন্তান থেকে মুক্ত তোমরা যারা বলছ পৃথিবীতে বাপ ছাড়া সন্তান আছে কেমনে আমি আল্লাহ বলছি শোনো আমি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেই তখন আমি শুধু যদি বলি হও সঙ্গে সঙ্গে হয়ে যায় সেটা কার হুকুমে আল্লাহ তালা বলছেন তোমরা যারা সন্দেহ কর এখনো বর্তমান দুনিয়ায় এই এই বিশ্বাসে অনেক মানুষ আছে তাদের কানে যদি আমাদের আলোচনা যায় সে সকল খ্রিস্টানদেরকে বলবো যারা মনে করো বাপ ছাড়া দুনিয়াতে মানুষ আবার কেমনে আসে বাপ ছাড়া কেবল নারীর পেট থেকে কেমনে সন্তান আসে এই জবাব মোল্লা দেওয়া লাগবে না এই জবাবটা দিয়েছেন কে আল্লাহ তালা বলছেন শোনো বাপ ছাড়া দুনিয়াতে কেমনে সন্তান আসতে পারে শোনো করানুল ক্যারিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের উনষাট নম্বরে আল্লাহ তালা বলছেন

সন্তান হতে পারে না পয়দা তাহলে বলো তো আদমের মা আর বাপের নাম কি মা বাপ ছাড়া আদমকে যিনি নিজের হাতে বানিয়েছেন সবাই আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ বলছেন যে সকল মানুষেরা বলো বাপ ছাড়া দুনিয়ায় মানুষ সৃষ্টি হতে পারে না মানুষ আসতে পারে না তোমাদের কাছে আমার প্রশ্ন হলো আদমের বাপের নাম কি আদমের মায়ের নাম কি আদম তো বাপ বা ছাড়া দুনিয়াতে এসেছেন আদম আলাই ইসালামকে মা বাপ ছাড়া যিনি তার নিজের হাত দিয়ে বানিয়েছেন সবাই বলেন তো তিনি কে আল্লাহ তালা মূলত ঈসা আলাই দুনিয়াতে বাপ ছাড়া পাঠানোর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহর কুদরত বুঝতে পারে দেখেন আল্লাহ তালা দুনিয়াতে চারটি প্রক্রিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন সবাই বলেন তো কয়টা প্রক্রিয়ায় এগুলা খুব আনকমন তথ্য ভালো করে শোনেন আল্লাহ তালা দুনিয়াতে চার প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি করেছেন এই মসজিদে আপনারা যারা আলোচনা শুনছেন পরবর্তী যারা ইন্টারনেটে শুনবে তারাও সবাই একমত হবে আমরা সবাই এসেছি মা বাবার মাধ্যমে তার মানে নারী পুরুষের মাধ্যমে আমাদেরকে জন্ম দিয়েছেন কি এটা হলো একটা ক্যাটাগরি আবার আদাম আলাই ইসালাম তাকে আল্লাহ তারা বাপ্পা ছাড়া নারী পুরুষ ছাড়া সৃষ্টি করেছেন আবার আদামার স্ত্রী আমাদের মা সাইয়াদাতুন হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে বানিয়েছেন খুব ভালো করে শুনেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আদম থেকে আল্লাহ হাওয়া আলাইহাস সালাম কে পাঠিয়েছেন আদম থেকে আল্লাহ হাওয়া আলাইহাস সালাম কে বানালেন আর আদম আর হাওয়া থেকে আল্লাহ মা-বাপের মাধ্যমে দুনিয়ার অন্যান্য সব মানুষকে সৃষ্টি করেছেন আর দুনিয়ার একমাত্র সৃষ্টি করছেন ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তালা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়ে তামাম দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তার কুদরতের বহি প্রকাশ ঘটিয়েছে আল্লাহ তালা বলছেন তোমরা যারা বলো ঈসা আমার ছেলে তোমরা যারা বলো যে বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসতে পারে না তো আদম বাপ মা ছাড়া আসছে কেমনে আদমকে বানিয়েছেন কে যে আদমকে বাপ মা ছাড়া আমি বানিয়েছি আমি ওই আল্লাহ বাপ ছাড়া শুধু মায়ের পেটে ঈশাকে পাঠিয়েছেন কে আল্লাহ তালা বলছেন সব আমি ব্যাখ্যা করে দিলাম কিন্তু এরপরও খ্রিস্টানের গোষ্ঠী কি করল আল্লাহ তালা বলছেন সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন সব বুঝাইয়া দিলাম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলাম বলুন তো এই যে কথাগুলো বললাম কথাগুলোর ভেতরে কোনো ভেজাল আছে নির্ভেজাল করে সব বুঝাইয়া দিলাম এরপরেও এরা দলে উপদলে ভাগ হয়ে গেল কুফরির মধ্যে ভ্রষ্টতা আর গুমরাহির অতল গহবরে তারা নিমজ্জিত থাকল এক গ্রুপ আমার নবী এবং আমার আমার নবী এবং আমার বান্দা ঈসাকে জারত সন্তান বানালো নাউদুবিল্লাহ আর এক গ্রুপ আমার নবী ঈসাকে আমার ছেলে বানালো নাউদুবিল্লাহ আর তিন নাম্বার গ্রুপ যেটা করলো তারা বলল বুঝছি ইনি আল্লাহর ছেলে নন ইনি যারা সরা আল্লাহর অলৌকিকভাবে দুনিয়াতে নেমে আসছেন নাউযু বিল্লাহ আল্লাহ এদের কথাও কোরআনে উঠিয়ে দিয়েছেন কুরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 72 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন লাক্বাদ কাফারাল্লাযীনা কন ইন আল্লাহ হুওয়াল মাসীহ ইবনু মারইয়াম বলেছেন তারা কুফরি করেছে যারা বলে মারিয়াবের ছেলে মাসি আল্লাহর ছেলে এটা যারা বলে তারা কুফরি করেছে যারা বলে ঈশা আল্লাহ ঈশা হচ্ছেন সরাসরি আল্লাহ তারা যেন এই কথা ভালো করে জেনে রাখে নিজের মুখে বলেছেন যারা বলে তিনি সরাসরি আল্লাহ আল্লাহ বলছেন তারা যেন এই কথা জেনে নেয় ঈসা নিজের মুখে দুনিয়ায় থাকা অবস্থায় বলেছেন আমি আল্লাহ নয় বরং আমি আল্লাহর গুলা। আমি আল্লাহর রসুল আল্লাহ আমার রব এবং তোমাদের রব আমাকে আল্লাহ তালা তোমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা এবার তাদেরকে বলছেন সুতরাং তোমরা ঈসাকে আল্লাহ বানিও না খোদা বানিয়ে ফেলো না রব বানিয়ে ফেলো না খ্রিস্টানদের আরেক গুপ বাড়াবাড়ি করে তৃতীয়বাদী আকীদায় তারা বিশ্বাসী হলো এরা তিন خدای বিশ্বাসী এরা একজন না আল্লাহ বানাইছে কয়জন জুড়ে বলেন কয়জন আল্লাহ তালা এবার বলছেন ত্রিত্ববাদী আকীদার বিশ্বাসী যারা এরা তিনজনকে রব বানিয়ে ফেলেছে লাকোদে কাফারাল্লাদিন কানু ইন্না আল্লাহ এরাও কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনজনের একজন অর্থাৎ তারা বলে আল্লাহ তিনজনের যে কোনো একজন অথবা এক আল্লাহর ফেস কয়টা তিনটা ঘুরে ফিরে এই তিনজনই আবার কয়জন না উদুবিল্লা পড়বেন না আল্লাহ বলছেন শোন মারিয়াম কিংবা মরিয়ামের ছেলে তারা আমার আমার ক্ষমতা সাথে তাদের অংশীদারিত্ব নেই তারা রব নয় ইহ নয় আল্লাহ বলছেন সোনো হবা ইসুলো সিদ্ধি ক আল্লাহ তালা বলছেন সোনো মাসি এই সব নো মারিয়াম তিনি কেবলমাত্র আল্লাহর একজন রসুল তিনি রব নন ইল্হ নন আল্লাহ ছেলেও নন বরং তিনি আল্লাহর প্রেরিত পয়গামবার তার আগেও এরকম বহু রাসুল দুনিয়াতে এসেছেন আর তার মা যাকে তোমরা বেবিচারের অপবাদ দিচ্ছ তিনি একজন সত্যবাদী মহিলা সোভাল আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে এবার আল্লাহ দুনিয়ার সকল ইহুদি খ্রিস্টানদেরকে সতর্ক করে বলছেন হ্যাঁ কিতাবধারী সম্প্রদায় শোনো

তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না দিনের মধ্যে বাড়াবাড়ি করো না আর আল্লাহর ব্যাপারে না জেনে তোমরা কোনো কথা বলো না মাসে যাকে তোমরা কেউ আল্লাহ বানাইছো কেউ আল্লাহর ছেলে বানাইছো শোনো তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রসুল তার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না আর স্বয়ং আইসা আলাইহিস সালাম তিনি তার নিজের পরিচয় দিয়েছেন তিনি বলেছেন আমি হচ্ছি আল্লাহর বান্দা আমি আল্লাহ রসুল সুতরাং আমি যেহেতু আল্লাহর বান্দা আর আল্লাহ আমাকে তোমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন আমার এবং তোমাদের সবার রবকে এই জন্য ঈসা আলাইহিসাল্লাম ফলি ইসরাইলকে দাওয়াত দিয়েছেন তিনি তাদেরকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ওয়া ইন আল্লাহরব্বী ওয়ারবুকুমফা বদুহাদা সের তা পেম করান উল কারিমের উনিশ নম্বর সুরাম সোরাম আর রিয়ামের ছয়ত্রিশ নম্বরে তাল্লাহতলা বলছেন এই সা আলাইহিস সালাম তিনি তাদেরকে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ আমার রব আল্লাহ তোমাদের রব আর আল্লাহ আমাকে তোমাদের জন্য রসুল বানিয়েছেন সুতরাং তার এবাদত করো এটাই হচ্ছে সরল সঠিক পথ এই পথের সন্ধান জেনে দিচ্ছেন তিনি কে এই সা আলাইহি আসাল্লাম গণ ইসরাইলকে দিনের দাওয়াত কেমনে দিয়েছেন আল্লাহ সেটাও কোরান বলেছেন কোরান উল করিমের একষট্টি নম্বর সুরাম সুরত ও সোয়াফেত ছয় নম্বরে আল্লাহ আল্লাহতেলা বলছেন ওয়া ইন পলা আইসব না আই সবন বরিয়ামায়াবনি ইস র ইলা ইন্নি রসুল্ ল ইন ই কুম্ التَّوْرَاتِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمِهِ أَحْمَد আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাঈল কে বলেছিলেন হে বনি ইসরাঈলের লোকেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহর নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত একজন রাসূল আর আমি আমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছিল সেই তাওরাতের একজন সত্যায়নকারী এবং আমি হচ্ছি সেই রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমাদ অর্থাৎ আহমাদ আমাদের নবীর আরেকটা নাম নবীজি বলেছেন আনা মোহাম্মদ আনা আহমাদ আমি হচ্ছি মোহাম্মদ আমি আবার আহমাদ আর সেই শেষ নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন ঈসা আলাই তিনি বলেছেন আমি হচ্ছি তোমাদের বংশের ইসরাইল বংশের শেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না আমার পরে আর মাত্র একজন নবী আসবেন যার নাম হবে আহমাদ ওই সময় তিনি নবীর নাম বলে দিয়েছেন আমার পরে আহমাদ নবী আসবেন তিনি হবেন শেষ নবী আমি হয় নবীর সুসংবাদদাতা হিসাবে এসেছি আর আমি যে সত্যিকার অর্থে আল্লাহর নবী আমি যে সত্যিকার অর্থে আল্লাহর রসুল এই জন্য আল্লাহ তালা আমাকে কিছু স্পেশাল মহজ্জা দিয়েছেন এবার তিনি তার কম অর্থাৎ বনি ইসরাইলের সামনে আল্লাহর দেওয়া মহজ্জাগুলো প্রদর্শন করলেন সেই দিনে আইসব নুম র আল্লাহ তালা মোট পাঁচটা মর্যাদা দিয়েছিলেন সবাই বলেন তো কয়টা ঈসা আলাইহিসসাল্লামকে আল্লাহ মরজ্জা দিয়েছেন কয়টা আল্লাহ তালাসুরা আরেমুরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন শোনো আমি যে আল্লাহর নবী আল্লাহ তো আমাকে মুজিজা দিয়েছেন আর কি কি মুজিজা আল্লাহ আমাকে দিয়েছেন শোনো আননি ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আননি আখলুকু লাকুম মিন আত الطير فانفخ فيه فيكون طيرا بإذن الله تني তিনি বলছেন আমি در আমি তোমাদের নিকট আল্লাহর কিছু আল্লাহর কিছু নিদর্শন নিয়ে এসেছি অর্থাৎ আল্লাহ তালা আমাকে স্পেশাল কিছু মজা দিয়েছেন এক নম্বর হলো তিনি বলছেন আমি কাদা মাটি দিয়ে পাখি আকৃতি তোমাদের জন্য বানাবো কাদা মাটি বুঝেন তো আপনারা কি চমৎকার মুজিজা আল্লাহ তাকে দিয়েছেন শুনেন তিনি বলছেন আমি কাদামাটি দিয়ে পাখি আকৃতি বানাবো কাদামাটি দিয়ে পাখি আকৃতি বানানোর পরে সেটাতে আমি যখন ফু মারবো সঙ্গে সঙ্গে তার ভেতরে রুহ চলে আসবে যার হুকুমে তিনি কি আল্লাহ সুবহানাল্লাহ কি মুজিজা কাদামাটি দিয়ে পাখি আকৃতি স্ট্রাকচার বানাবেন কাদামাটি দিয়ে এরপরে একটা ফু মারলেই এই পাখির মধ্যে রুখ চলে আসবে যার হুকুমে তিনি কে এরপরে সেটা পাখি হয়ে আকাশে উড়াল দিবে আল্লাহ আকবর সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালাম এবার তাদের সামনে সেই মুজিজা দেখালেন তিনি কিছু কাদা মাটি আনলেন কাদা মাটি এনে তিনি এবার পাখির আকৃতি বানালেন পাখির আকৃতি বানানোর পরে তিনি ফুঁ মারলেন ফু দেওয়ার পরে বনে ইসরাইলের লোকেরা দেখল সঙ্গে সঙ্গে তার ভেতরে রুহ চলে এসেছে সেটা পাখি হয়ে আকাশের দিকে উড়াল দিচ্ছে এটা ছিল তার এক নম্বর মহজেজা এইস আলাইহি ইসলাম বলছেন শোনো আল্লাহ আমাকে আরো মহজেজা দিয়েছেন ওয়া উবরি ওয়া উবরি উল আখমাহাল আবারস আল্লাহ আমাকে এমন মজাদা দিয়েছেন আমি জন্ম থেকে অন্ধ এরকম জন্মান্ধ ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতে পারি কার হুকুমে আবার আমি কুষ্ঠ রোগীর রোগ ভালো করে দিতে পারি কার হুকুমে প্রত্যেক নবী কি আল্লাহ সেই যুগের মানুষের চাহিদা অনুযায়ী মজাদা দিয়েছেন যখন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই সময়ে চিকিৎসা শাস্ত্রের উন্নতি ছিল সব দিকে চিকিৎসা শাস্ত্রের জয় জয়কার ছিল কিন্তু জন্ম থেকে অন্ধ মানুষকে চোখের ফিরিয়ে দেওয়া কিংবা কুষ্ঠ রোগীকে ভালো করে দেওয়া সেই জামানায় কোনো নজির ছিল না কোনো চিকিৎসক সেটা করতে সক্ষম ছিল না আল্লাহ তালা তার নবী নবীসা সালামকে এমন মজা দিলেন তিনি যখন জন্ম থেকে অন্ধ এইরকম জন্মান্ধ কোন লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন আল্লাহ তালা তার আপন কুদ্রতে ওই লোকটাকে চক্ষুসমান বানিয়ে দিতেন তিনি যখন কোন গায়ে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার রোগ যিনি ভালো করে দিতেন তিনি কে বনে ইসরায়েলের লোকেরা এই মজাও তাদের চোখের সামনে দেখল ইসা আলাইহিস সালাম বললেন শুধু তাই নয় আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন তিন নম্বর মরজাজা হলো ইল মৌত আমি আল্লাহর হুকুমে মরা ব্যক্তিকেও জীবিত করতে পারি আল্লাহ হাকমা মৃত ব্যক্তিকে আপনি জীবিত বানাতে পারবেন জন্ম মৃত্যু হায়াত চার হাতে তিনি কে ঈসা আলাইহিস সালাম বলছেন জন্ম আর মৃত্যু হায়াত আর মৌজার হাতে ওই আল্লাহ আমাকে মজা দিয়েছেন ওই আল্লাহর হুকুমে আমি মৃত মানুষকে জীবিত করতে পারব সেই রকম একটা ঘটনাও সেই যুগে ঘটেছিল তফসিরের কিতাবগুলোতে এরকম অনেকগুলো ঘটনা এসেছে একটা ঘটনা আমার মনে পড়লো শোনেন ঈসা আলাইহিস সালাম একবার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন শুনতেছেন সবাই জিমানু আসছে নাকি কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন এই শা ইসালাম একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন লক্ষ্য করলেন এক মহিলা একটা কবরের পাশে বসে বসে কান্না তাকে গিয়ে বললেন হে মহিলা তুমি কবরের পাশে বসে কেন ওই মহিলা তখন বলল কিছুদিন আগে আমার একটি মেয়ে মারা গিয়েছে এটা আমার একমাত্র মেয়ে ছিল আমার আর কোনো সন্তান আদি নাই একমাত্র মেয়েকে হারিয়ে আমি সুখে মজ্জমান হয়ে গিয়েছি আমি অনেক শোকাহত হয়েছি একটা সন্তান ছিল আমার তাকে আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন আল্লাহ তাকে মৌত দিয়েছেন আমি আমার সন্তান হারানোর ব্যথা সহ্য করতে না পেরে তার কবরের পাশে বসে আছি আমি কান্না করছি আর আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ হয় তুমি আমার মেয়েটাকে জীবিত করে আবার আমার কাছে ফিরিয়ে দাও আর যদি না দাও তাহলে কাঁদতে কাঁদতে এখানেই আমার যদি হয়ে যাক এখানেই আমি মারা যাব। এই সা আলাইহি সালাম তখন মহিলাকে বললেন হ্যাঁ মহিলা শোনো আমি যদি তোমার সেই মৃত মেয়েকে জীবিত করতে পারি তাহলে তুমি কি এই কবরস্থান থেকে চলে যাবে নাকি তখন মহিলা বলল আমার মেয়েকে যদি জীবিত করে দিতে পারেন তাহলে আমি আর কবরস্থানে না কবরস্থান থেকে চলে যাব এবার এমন হয়ে গেলেন দেখেন এই দুনিয়ার সমস্ত নবীরা চাওয়ার শিক্ষা দিয়েছেন চাওয়ার আগে সব সময় যার কাছে চাইতে হবে আবাদত করতে হবে তিনি কে আমরা চাওয়ার পদ্ধতি জানি না এই দুই যম আগেও বলেছিলাম zakariya alaihis salam সন্তান ছিল না তিনি সন্তান চেয়েছেন সরাসরি কার কাছে আইয়ুব নবীর কাহিনী আপনাদেরকে শুনিয়েছি আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন রোগ থেকে মুক্তির জন্য দোয়া করেছেন কার কাছে আল্লাহ সকল নবীরা এই রকম দুনিয়ার মানুষের জন্য মুমিনদের জন্য শিক্ষা রেখেছেন বিপদে বসিবতে রোগবালাইয়ে সুখে দুঃখে সুখে দুঃখে যার কাছে চাইতে হবে তিনি কি নামাজ দন্দায় হলেন সালাদ শেষ করে তিনি বললেন হে রব তুমি এই কবরে থাকা মেয়েটাকে তোমার কুদরত দিয়ে তুমি জীবিত করে দাও আল্লাহ বললেন হে আমার নবী হে আমার নবী তুমি ওই কবরের কাছে যাও কবরের কাছে গিয়ে বলো এর অর্থ হলো আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও আল্লাহ আল্লাহা আলাইলাম কবরের কাছে গিয়ে বললেন কোমবে ইনিল্লা আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও বের হও কবর থেকে বের হয়ে আসো তিনি যখন আল্লাহর কাছে তিনি যখন বললেন কবর কেপে উঠল ত্যাগ কেঁপে উঠল দ্বিতীয়বার আবার যখন বললেন কম্বে ইদনিল্লা কবর এবার ফেটে গেল তৃতীয়বার যখন বললেন কম্বে ইদ নিল্লাহ কবরে শুয়ে থাকা মেয়েটি এবার কবর থেকে বের হয়ে আসো না ঈসা আলাইহিস সালাম মেয়েটিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কবর থেকে বের হয়ে আসতে তোমার এত দেরি হলো কেন ওই মেয়েটি তখন বলল প্রথমবার যখন আপনি বলেছিলেন কমবে ইবনিল্লাহ বিকট একটা আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই ফেরেশতা এসে আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে দিল দ্বিতীয়বার যখন আপনি কুম্বে ইদনিল্লা বললেন তখন আল্লাহ আরেক ফেরেস তার মাধ্যমে আমার আমার ভেতরে রোগ ফুকে দিলে তৃতীয়বার যখন আপনি কম ঈদ নিল্লা বললে সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম সঙ্গে সঙ্গে আমি উঠে আসলাম তবে তখন আমার ভেতরে পেরেশানির পয়দা হয়েছিল তৃতীয়বার যখন আমি আওয়াজ আমার কানে শুনলাম আমি ভয় পেয়ে গেলাম ভীত সন্তুষ্ট হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম কবরের ঘুম ভাঙলে যে আওয়াজ আমরা শুনবো সবাই তো জানে সেটা কিসের আওয়াজ কিয়ামতের আওয়াজ কিসের আওয়াজ আমি মনে মনে ভাবলাম কেয়ামতের আওয়াজ শুনে ফেললাম নাকি ভয় পেয়ে গেলাম আল্লাহর সামনে দাঁড়াবো কেয়ামতের কথায় কেয়ামতের আওয়াজ মনে করে আমি হয়ে হয়ে গেলাম যাওয়ার কারণে আমার মাথার চুল এবং চোখের সাদা হয়ে গেছে এবার ওই মেয়েটি তার মাকে বলল মা গো কেন তুমি আমাকে আবার জীবিত অবস্থায় দেখতে চাইলে এখন তো তোমার কথা অনুযায়ী আমাকে আবার জীবিত করার কারণে আবার আমাকে মৌতের স্বাদ আস্বাদন করা লাগবে মৌতে মৌত হচ্ছে বড় ভয়ঙ্কর জিনিস মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করা বড় কঠিন কেন তুমি আমাকে আবার ফিরিয়ে আনলে দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা আমার জন্য কল্যাণ করছিল মেয়ে তখন ঈসা আলাইহিস সালামকে বলল হে রুহুল্লাহ ঈসা আলাইহিস সালামের উপাদ ছিল রুহুল্লাহ তাকে বলল হে রুহুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন দ্বিতীয়বার আমার মৃত্যুটা সহজ করে দেন আর আখেরাতের জীবনে আল্লাহ যেন আবার আমাকে ফিরিয়ে দেন ঈসা আলী ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া কবুল করে নিলেন কি এইভাবে করে সেই দিনে মারিয়াম ঈসা আলাই ইসালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন যার হুকুমে তিনি কে এই ঘটনা যখন বনি ইসরাইলের সবাই জানলো তখন ঈসা নবীর প্রতি বনি ইসরাইলের বিরোধিতা বাড়ল না কমলো এইশা আলাই ইসলামকে আল্লাহ আরো মজা দিয়েছিলেন এই আয়াতে আল্লাহ বলছেন এই তার কম বন ইসরাইলকে বলেছিলেন ওয়া ও নাকুম বি মাতা কুনু মা দা দাদা হিরো ও তিনি বললেন সোনো আল্লাহ আমাকে এমন মজা দিয়েছেন তোমরা কি দিয়ে খাবার খেয়েছো এবং তোমাদের ঘরের ভেতরে কি জমা রেখেছ তোমরা কি দিয়ে খাবার খেয়েছ আর ঘরের ভেতরে কি জমা রেখেছ এগুলিও আমি বলে দিতে পারবো যার ক্ষুদ্রতে যার হুকুমে তিনি কি এই কথা শোনার পর বনে ইসরাইলের লোকেরা অবাক হয়ে গেল আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি আপনারা তিন দিন আগে দুপুর বেলা কি দিয়ে খাবার খেয়েছেন এটা কি আমি বলতে পারবো আমি তো আপনার বাসায় গিয়ে দেখি নাই এই সানবি যখন বললেন তোমরা কি দিয়ে খাবার খেয়েছ তোমাদের ঘরের ভেতরে কি আছে যার হুকুমে আমি বলতে পারবো তিনি বনি ইসরাইলের লোকেরা অবাক হয়ে গেল তারা এবার বলল বলো তো ঈসা আমাদের অমুক ব্যক্তিগতকাল গতকাল দুপুর বেলা কি দিয়ে খাবার খেয়েছে তারা মনে মনে ভেবেছিল তারা মনে মনে ভেবেছিল ঈসা আলাইহিস সালাম জবাব দিতে পারবেন না যখন তারা জানতে চাইল অমুক লোক দুপুর বেলা তিন দিন আগে দুপুর বেলা কি দিয়ে খাবার খেয়েছে ঈসা আলাইহিস সালামকে এটা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কি আল্লাহ ঈসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন আরেকজন বলল বলো তো অমুক ব্যক্তির ঘরের ভেতরে কি কি জমা আছে ঈসা আলাইহিস সালাম ওই লোকটার জবাব দিয়ে দিলেন কার হুকুমে এই আয়াতে আমি বললাম তার প্রতি চারটা মুজিজার কথা এক নাম্বার বলেছিলাম কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন ফু দেওয়ার পরে ওই পাখির ভেতরে রূহ যিনি ফুঁকে দিতেন তিনি কে আল্লাহ দুই নাম্বার মুজিজা তিনি জন্মান্ধ ব্যক্তিকে জন্মান্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন কার হুকুমে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে তিনি মরা মানুষকে মৃত মানুষকে জীবিত করতেন কার হুকুমে চার নাম্বার কি দিয়ে খাবার খেয়েছে আর ঘরের ভেতরে কি জমা আছে সেটাও জানিয়ে দিতে পারতেন বলে দিতে পারতেন কার হুকুমে পাঁচ নাম্বার মহাদেজা আল্লাহ তার উপরে কিতাব নাজিল করেছেন বলেন তো ঐসা নবীর কাছে আল্লাহ যে কিতাব নাজিল করেছে ওই কিতাবের না ওই ওই কিতাবের নাম কোরআন তাওরাত নাকি ইঞ্জিল বলেন কিতাবের নাম কি আল্লাহ তালা তাকে মজা দিলেন বলি ইসরাইলের অবাধ্য এই কাফেরগুলো চোখের সামনে এত বড় বড় ঘটনা দেখলো এত বড় বড় ঘটনা দেখার পরেও মনের ভেতরে এমন কালেমা লাগলো অবাধ্যতায় তারা অটল থেকে বলেছিল আল্লাহ তালা তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছে বিল বাইনাতি কানু হাদাসিহুরু আল্লাহ তাআলা বলেন আবার নবী ঈসা এভাবে সুস্পষ্ট নিদর্শন সহ যখন তাদের সামনে আসলেন তাদেরকে দাওয়াত দিলেন চোখের সামনে এত বড় বড় ঘটনা এত বড় বড় নিদর্শন দেখেও তারা বলল সেহারম মুবিন এগুলো আসলে জাদু ছাড়া আর কিছুই না কি জাতির কুকwidehat মারাত্মক কাফেররা চিন্তা করছে চোখের সামনে তো বড় বড় ঘটনা দেখে বলে হাদা দা সে হরফ মুবিনেগুলো অনেক বড় মাপের জাদু নাহুদুবিল্লাহ হিমেন এইশা আলাই সালাম অবাধ্য এই লোকগুলোর অবাধ্যতা আর কুস্রি বুঝতে পারলেন বুঝে তিনি তার কোম্পানি ইসরাইলের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ তালা তার একতা কোরআনে উঠিয়ে দিয়েছেন সোরা আলেহায় মোরানের বায়ান্না নাম্বারে তে সেই কথা এসেছে আইসা আলাইহিসালাম তাদেরকে সম্বোধন করে বলেছিলেন সালম্মা আহ সা আইসামিন হুমুল কুফ রক আলেমন অ্যান্ সরি ইলাল্লা আইসা আলাইহিসালাম তাদের কুফরি যখন বুঝতে পারলেন বললেন সরি ইলাল্লাহ কে আছো যে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে কে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে তখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গেল যারা ঈসা আলাইহিস সালামের শিষ্য ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল কোরআনে যাদেরকে হাওয়ারি বলা হয়েছে এরা তখন দাঁড়ালো দাঁড়িয়ে বলল আল আল নো এন সানন্দী অ্যা মান্না বিল্লাঘী ওয়াশ বি এন্না হাওয়ারি কারা নবীজির নবীজিকে যারা নবীজির সময়ে ইমান নবীজির সাথে থাকতো যারা তাদের নাম কি জোরে বলেন সাহাবি কারা নবীজিকে দেখে ইমানের সাথে দেখেছেন আর ইমানের সাথে যারা মৌত যাদের মৌত হয়েছে এরা হলো সাহাবিয়ার সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারি কি বলা হতো আরেকটু জোরে বলেন এই যে পঁচিশ নবীর জীবনে কিন্তু শেষের দিকে আড়াই বছর ধরে আলোচনা শুনতেছে সেই দু হাজার উনিশ সালে শুরু হয়েছিল এখনও চলতেছে আলহামদুলিল্লাহ বল তো এতজন নবীর জীবনে আপনারা শুনতেছেন এতজন নবীর আলোচনা শোনার পরে হান্ড্রেড পারসেন্ট মনে রাখতে না পারল কিছু কিছু তো মনে রাখা দরকার তাহলে বলেন ঈসা নবীর অনুসারীদেরকে কোরআনে কি বলা হয়েছে হাওয়ারি তফসিরের কিতাবগুলোতে এসেছে হাওয়ারি তা তাদেরকে কেন বলা হলো কোনো কোনো মুফাসির ব্যাখ্যায় বলেছেন তারা ছিল সাদা মনের মানুষ খুব স্বচ্ছ দিলের মানুষ এজন্য তাদেরকে বলা হয়েছে হাওয়ারি আবার কেউ কেউ বলেছেন তারা খুব ফর্সা মানুষ ছিল এদের জন্য এজন্য তাদেরকে বলা হয়েছে হাওয়ারি এগুলো এক একজনের এক এক জাতের মানে কৌল এক একজনের মত আর কেউ কেউ বলেছেন যারাই ঈসা নবীকে অনুসরণ করেছে তারা সবাই হাওয়ারি হাওয়ারিগণ বলেছিল আমরা আল্লাহর পথে আপনার সাহায্যকারী সুবহান আল্লাহ আমরা আপনার সাহায্যকারী হয়ে যাব আমরা ঈমান আনলাম আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম হে আল্লাহর নবী ঈসা আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ মাত্র কয়েকজন লোক ঈমান আনলো যারা ঈমান আনলো এদেরকে বলা হয় বলেন তাদেরকে কি বলা হয় এই হাওয়ারিগণ ইমান আনার পরেও আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলেছিলাম যে বনে ইসরায়েলগণ স্বাভাবিকভাবে স্বভাব স্বভাবগত ভাবে এরা একটু কি ঘাটতেরা এরা একটু কি ঘাটতেরা ইমান আনছে ঠিক আছে ইমান এনেছে এভাবেই চলছে ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা তিরিশ দিন রোজা রাখবে তারা মানলো তারা তিরিশ দিন রোজা রাখলো তিরিশ দিন রোজা রাখার পরে তারা বলল তিরিশ দিন আমরা রোজা রাখবো তিরিশ দিন রোজা রাখার পরে আমরা যখন ঈদ করব আমরা তখন আমাদের নিজেদের হাতের বানানো খাবার খাব না তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আসমান থেকে আসমানি খাবার আমাদের জন্য পাঠান দেখছেন তারা বললো হে ঈসা এই যে এটা সুরা মা ইদা মা ইদা মানে কি জানেন মা ইদা মানে হচ্ছে খানচাবর্তী খাবার খাবার বর্তি দস্তরখানাকে আরবিতে বলা হয় মা এই কিচ্ছা সুরা মা ইদার ভেতরে আছে আর এই কিসাকে কেন্দ্র করে সুরার নামও আল্লাহ দিয়েছেন কি বলেন এই সুরার নাম কি মা এই ঘটনাকে কেন্দ্র করে সুরার নামও হয়েছে সুরাতুল মা ইদা বলল হে ঈসা আল্লাহকে বলো তিনি যেন আসমান থেকে আসমানি খাবার আমাদের জন্য পাঠান এই ঘটনা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 112 নম্বর আয়াত থেকে সেই কিসসা সেই কাহিনী সেই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ই ক্বালাল হাওারিয়ুনা ইয়া ঈসা ইবনু মারইয়াম ইয়াহাল ইস্তাতীউ বুকা আইয়ো নাজিলা নাই না মা ঈদতমাইদতম মিনা সামা অনত্ত কুন্লাহা ইঙ্কুনতুমিন আল্লাহ তালা বলছে না স্মরণ করা যখন হাওয়ারিগণ বলেছিল বলেছিলো হে আই তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবার খাবার পাঠাতে সক্ষম নাকি তাকে জিজ্ঞেস করো তিনি আমাদেরকে আসমান থেকে খাবার দিবেন নাকি তাকে তুমি বলো তিনি যেন আমাদেরকে আসমান থেকে খাবার পাঠান ঈশা আলাই তখন বললেন আল্লাহকে ভয় করো তোমরা কি আল্লাহকে পরীক্ষা করতে চাও নাকি কেমন কথা কয় তোমার রব কি আমাদের জন্য খাবার পাঠাতে পারবেন নাকি প্রশ্নবোধক বাক্য তো পরীক্ষা আলাইহিস সালাম বললেন আল্লাহকে ভয় কর তারা তখন জবাবে বলেছিল। কলুনুরি দু আন্না কুন মিনহা ওয়া ত মা ইন্ন কলু গুনা অ না লম অঙ্ক দ সদ কদ তারা বলেছিল দেখো আমরা চাই আসমানি খাবার খাইয়া আমাদের কলে যেটা ঠান্ডা হোক তুমি আল্লাহকে বলো তিনি যেন আমাদের জন্য খাবার পাঠান আর তিনি খাবার পাঠাইলে আমরা বুঝব তুমি সত্যবাদী তুমি সত্য বলেছ তুমি যে আল্লাহর নবী তো তুমি যদি আল্লাহর কাছে দোয়া করে খাবার আনতে পারো আমরাও বুঝব তুমি আসলেই আল্লাহ নবী তুমি সত্যবাদী এটা আমরা বুঝবো আল্লাহ যদি খাবার পাঠান এই ঘটনার জন্য আমরা সাক্ষী হয়ে থাকি কেমন কথা বলছে দেখেন ঈসা আলাইহ ইসলাম ভালো করেই জানতেন ঈসা আলাইহ ইসলাম তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা অবশ্যই আল্লাহ কবুল করবেন এইসা আলাইহিস সালাম তিনি ভালো করেই জানতেন আসমানি খাবার যদি চলে আসে আল্লাহর রিজিক এরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবে না এরা আল্লাহর শুকুর গুজার হতে পারবে না অথবা আল্লাহ যদি কোন শর্ত জুড়ে দেন ওই শর্ত তারা পূরণ করতে পারবে না এই জন্য তিনি তাদেরকে নসিহত করলেন বলেন এমন কথা বলিও না তারা উল্টা বলল তোমার কোন ওয়াজই আমরা শুনবো না আগে খাবারের পরে ওয়াজ বললো তোমার কোন ওয়াজ নসিহত শুনবো না আগে খাবার আগে খাবার আমাদের দাবি একটাই আসমানে খাবার আগে খাবো তারপর তোমার ওয়াজ শুনব নাছর বান্দা উম্মত এভাবে তারা যখন বললো ঈসা আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ালেন নামাজে নামাজ কমপ্লিটের পরে তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন <سؤال> قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين بولن <applause> <applause> আমার আমার নাচুর বান্ধা এই উম্মত এরা তো আসমানে খাবার খেতে চায় তুমি আসমান থেকে খাঞ্চা ভর্তি অর্থাৎ খাবার পূর্ণ দস্তরখানা পাঠাও যাতে এটা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য খুশির কারণ হয়ে যায় যাতে এটা তোমার বড় একটা নিদর্শন হয় আর এটা যেন তোমার তরফ থেকে রিজিক হয় তুমি তো উত্তম রিজিক দাতা ইসা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন ত্রিত পয়গাম্বর পয়গাম্বর দোয়া করলে কবুল করেন কে আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে বললেন ক্বালা ইন্নী মুনযিলু ক্বাল আল্লাহু ইন্নী মুনযিলুহা আলাইকুম ফামায় ইয়াকফুরু বা'দু মিনকুম ফাইন্নী মুআযযিবুহু আযাবান আ আল্লা বললেন এদের জন্য আসমা এদের থেকে আসমানি খাবার পাঠাবো তবে তাদেরকে বলে দাও এটা পাওয়ার পরে তারা যদি কুফরি করে এমন শাস্তি দিব পৃথিবীতে এর আগে এরকম শাস্তি কাউকে দেয় নাই এমন শাস্তি দিব আল্লাহ একটা থ্রেটও মারলো বললেন বলো যা চাইতেছে সব পাবে চাওয়া পূরণ হবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু এরপরে যদি কুফরি করে এমন আজাব দিব যেটা পৃথিবীতে এর আগে আর কাউকে আমি দেই নাই ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন দোয়া কবুল করা অবস্থায় আসমান থেকে খাবার আসা শুরু হলো আল্লাহ আকবার এই হাওয়ারিগণ চোখের সামনে দেখলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন এই অবস্থায় দুই খন্ড মেঘের টুকরার মাঝখান দিয়ে দস্তরখানা খাবার ভর্তি দস্তরখানা জমিনের দিকে ধীরে ধীরে নেমে আসতেছিল এটা যখন ইসা আলাই ইসালাম দেখলেন তিনি বললেন আল্লাহ এই রিজিকে আমাদের জন্য রহমত বরকত আর শান্তি দাও এর ভেতরে তুমি আমাদের জন্য কোনো শাস্তি বা গজব রেখো না ধীরে ধীরে যখন এটা নেমে নেমে একেবারে ঈসা আলহ সামনে চলে আসলো উপরে একটা রুমাল ছিল ঈসা আলহ এবার রুমালটা শোনালেন দেখা গেল আসমানি খাবার হরেক রকমের খাবার এই খাবারগুলো এসেছে কার তরফ থেকে এরা দেখেন কেমন মানুষ ঈসা আলাইহিস সালাম রুমালটা সরালেন বললেন তোমাদের চাওয়া তো পূরণ হলো এবার খাও মন মতো খাও তারা কি বললো জানেন কয় না আমরা খাবো না আপনি প্রথমে খান তাদের সন্দেহ খাবারের ভিতরে আবার ভেজাল টেজাল আছে কি কয় আমরা খাবো না এটা আপনি আগে প্রথমে ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা খাবার চাইলে তোমাদের চাওয়া পূরণ করে আল্লাহ আসমান থেকে আসমানি খাবার দিলেন এখন তোমরা বলতেছ তোমরা খাবার খাবে না আগে আমি খাবার খাবো কেন তোমরা এমনটা করছো আলাই সালাম এবার অভাবগ্রস্ত ফকির মিসকিন এবং রোগাক্রান্ত মানুষদেরকে রাখলেন বললেন আসমানি খাবার এগুলো খাও এরা তো এমনি ক্ষুধার্ত মানুষ ঈশা নবীর কথা শুনে এরা খাবার দাবার খাওয়া শুরু করলো এই খাবারের ভেতরে বরকত দিয়েছেন কে যাদেরকে নবী প্রথমে খাবার খাইতে বলেছিলেন তারা যদি খাবার খেত ওই বরকতটা তারা পেত দেখা এবার তারা চোখের সামনে দেখলো নবীর কথা শুনে যে ফকির আর রোগাক্রান্ত লোকেরা খাবার খেল খাবার খাওয়া অবস্থায় যারা রোগাক্রান্ত ছিল তাদের রোগ ভালো করে দিলেন কে কি বরকতের খাবার তারা বলে আহারে মিস করে ফেলছি রে কি খাবার ওষুধও লাগে না ডাক্তারের কাছে দেওয়া লাগে না এই খাবার খাইতেছে আর সব রোগ ভালো হয়ে যাচ্ছে আর এই খাবার খাওয়ার পরে সব গরিব মানুষ ধনী মানুষ হয়ে গেল সব দুঃখ দুর্দশা তাদের শেষ হয়ে গেল আমরা 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 তো ফেললাম তারা এই কাজ করব না আমাদের ভুল বুঝতে বললো পারলাম এখন থেকে আমরা খাবার খাব আল্লাহ ধারাবাহিকভাবে ভাবে তাদেরকে খাবার পাঠাচ্ছিলেন তারাও খাবার খেত আল্লাহ বললেন খাবার সঞ্চিত করো না তারা এবার খাবার কিছু কিছু বাঁচায় রাখত সন্দেহ হলো আল্লাহ যদি আবার কিছুদিন পর খাবার না দেয় আর আল্লাহ বললেন খাবার দাবারকে জমায়ে রাখা যাবে জমায় রাখা শুরু করলো কিছুদিন পর আল্লাহ এবার শর্ত জুড়ে দিলেন এখন থেকে সবাই এই খাবার খাইতে পারবে না শুধুমাত্র দুর্দশাগ্রস্ত ফকির মিসকিনরাই খাবার খাবে এবার ফকির মিসকিনরা খাবার কাছে আল্লাহ বললেন খাবার ডেইলি আসবে না একদিন পরে পরে আসবে কিন্তু খাবারের মধ্যে এমন বরকত ছিল এই খাবার একদল লোক খাওয়ার পরে আর একদল যখন খেত দেখা যেত খাবার কমে নাই আগের মতো খাবার রয়ে গেছে যখন একদিন পরে পরে খাবার আসে আর আল্লাহ শর্ত যদি দিলেন শুধুমাত্র ফকির মিসকিন্দা খাবে অন্যান্য লোকেরা আবার সমালোচনা শুরু করলো আল্লাহ তো আগে বলেছিলেন অবাধ্য হয়ে গেলে এমন আজাম দিব যা ইতিপূর্বে আল্লাহ কাউকে দেন নাই সমালোচনা করার কারণে আল্লাহ এমন গজব দিলে যারাই কুফরি করেছিল আল্লাহ সবগুলার একত্রিত করে শুকর বানিয়ে দিলেন কি বানালেন এর আগে এক নবীর আল্লাহ বানর বানাইছেন মানুষ থেকে বলেন তো কোন নবীর উম্মত এই তো আল্লাহ কোন নবীর উম্মত এদেরকে আল্লাহ বানাইছেন বানর আর ঈসা নবীর যে সকল লোকরা আসমানে খাবার খাইয়া এরপরে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে এদেরকে আল্লাহ বানাইছেন কি কথা বলেন বানাইছেন কি এই দিকে ঈসা আলাইহিস সালামের দাওয়াতী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই তারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারছিল না যখন তারা কোনোভাবেই ঈসা আলাইহিস সালামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে পারছিল না তখন সবাই মিলে একজুট হয়ে ওই সময়ে যে বাদশা ছিল বাদশার দরবারে গেল বাদশার দরবারে গিয়ে বলল ঈশাকে আমরা কোনোভাবেই থামাতে পারছি না তাকে যদি আমরা না থামাই তাকে যদি আমরা হত্যা না করি তাহলে তো আমরা টিকে থাকতে পারবো না তাকে হত্যা করা দরকার বাচ্চা এবার তাদের কথা শুনে সিদ্ধান্ত নেন হ্যাঁ তোমরা ঠিক বলেছ ঈশাকে আসলেই হত্যা করা দরকার বাচ্চা আবার ফরমান জারি করলো ঈশাকে ধরে আনা হবে ঈশাকে ধরে আনার পরে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করা হবে রাষ্ট্রীয়ভাবে যখন এই ফরমান জারি হয়ে গেল মুসল্লি ভাইয়েরা সবাই শোনেন নবীদের তরিকা অনুসরণ করে দাওয়াতি কাজ করার কারণে বর্তমান দুনিয়াতে এখন এরকম হুমকি ধামকি আছে না নাই নবীরা এরকম হুমকি ধামকির পরোয়া করেন নাই সত্যিকার অর্থে যারা নবীদের তরিকা অনুসরণ করে নবীদের পথে চলে তারাও একজন ছাড়া কাউকে ভয় করে না তিনি কে আর আল্লাহর ভয় যখন কারো ভেতরে চলে আসে গোটা দুনিয়ার মানুষ তারে ভয় করে আর আল্লাহর ভয় যখন কারো ভেতরে থাকে না তখন বিড়ালও তারে ভয় থাকে না আপনার ভিতরে ইমান থাকলে আপনাকে মানুষ ভয় পাবে দেখেন না আপনার আপনার ভিতরে ইমান থাকলে আপনার কাছে যদি গোলাবারুদ না থাকে অস্ত্রও না থাকে আপনারা দেখলেই তাদের করে যায় ভয় শুরু কারণ ভেতরে ইমানে জজবা থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি করে দেন কে রাষ্ট্রীয় ভাবে ফরমান জারি হয়ে গেল যেখানেই থাকুক না কেন এই সাকে ধরে আনা হবে তারপরে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে এই জন্য দেখবেন এই জন্য দেখবেন ঈসা আলাই ইসালামকে যারা যিশু যিশু খ্রিস্ট বলে তারাও এখনো ক্রুশ চিহ্ন গলার মধ্যে ঝুলাই রাখে দেখছেন কিনা আপনাদের বেকুবের দল আসল কাহিনীও জানে না আসল কাহিনী এবার ফাঁস করে দিচ্ছি রাষ্ট্রীয় ভাবে সিদ্ধান্ত হলো ঈসা আলাই ইসালামকে ধরে এনে শুলে চরি শুল বুঝেন তো আপনারা শুলে চড়িয়ে ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হবে কোনো কোন তাফসিরের কিতাবে আমি পেয়েছি চার হাজার ইহুদি একত্রিত হয়ে ঈসা আলাইহ ধরার জন্য তারা গিয়েছিল ঈসা আলাইহ তখন বাইতুল মুকাদ্দাসের কোন একটি কামরায় ছিলেন তার সাথে তার হাওয়ারিগণ ছিল হাওয়ারি তো ঈসা আলাইহ অনুসারীরা ছিল যখন ঈসা আলাইহ ইসালামকে কামরার ভেতরে বন্দি করা হলো এই ঘটনা ঈসা আলাইহ জানিয়ে দিলেন কে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কুরাও এই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলছেন তারা আল্লাহ কৌশল করছেন আর মানুষের কৌশলের আল্লাহর কৌশলের কাছে মানুষের কৌশল শক্তিশালী না অতি দুর্বল শক্তিশালী না অতি দুর্বল সবচাইতে উত্তম কৌশল অবলম্বনকারী যিনি তিনি কে আল্লাহ বলেন ঈসা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে আর আমিও তোমাকে নিয়ে কৌশল খেলবো এমন কৌশল সব ওই খ্রিস্টান নাস্তানাবুদ হয়ে যাবে বেকুব হয়ে যাবে আল্লাহ তালা ঈসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন ই ক্বাল আল্লাহু ইয়া فِيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ

আর যারা কুফরি করেছে তাদের থেকে তোমাকে পবিত্র রেখে দিব এরপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন কেয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করবো তখন তারা যে বিষয় নিয়ে মতবিরোধী ছিল তারা তার সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে আল্লাহ তালা বলেন হে আইসা তোমাকে তারা হত্যা করতে চায় তারা তোমাকে হত্যা করতে পারবে না বরং আমি তোমাকে আমার কাছে উঠিয়ে আনবো সুতরাং তুমি প্রস্তুত হয়ে যাও আমার কাছে উঠি আমার কাছে উঠে আসার সময় হয়েছে না আমি তোমাকে আমার কাছে আমি আমি তোমাকে আমার কাছে তুলে রাখবো উঠিয়ে রাখবো আবার তোমাকে দুনিয়াতে আল্লাহ তালা ঈসা আলাহ ইসলামকে বললেন শোনো তুমি তোমার হাওয়ার ইগনকে বলো কে আল্লাহর জন্য নবীর জন্য দিনের পথে শহীদ হতে চায় তাদেরকে জিজ্ঞেস করো ঈসা আলাহ ইসলাম বললেন কে আছো আল্লাহর জন্য আর আল্লাহর আল্লাহর নবীর জন্য আল্লাহর দিনের পথে শহীদ হবে যদি শহীদ হও কেয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে এক যুবক দাঁড়িয়ে গেল ঈসা আলাইহি ইসলাম তিন তিনবার কথাটা বললেন ওই যুবক দাঁড়ালো ঈসা আলাইহিসলাম এবার তার জামা তার একটি জামা ওই যুবককে পরিয়ে দিলেন তার তাকে পরিয়ে দিলেন আর বললেন আল্লাহ তালা এখনই আমাকে উঠিয়ে নিবেন যখন যারা আমার যখন এই ইহুদিরাম আমাকে হত্যার জন্য ঘরে ঢুকবে তখনই আমার চেহারা আল্লাহ তখনই আল্লাহ তোমাকে আমার চেহারার করবে আর তারা তোমাকে আর তারা তোমাকে আমি মনে করে তখন তারা ধরে নিয়ে হত্যা করবে তুমি শহীদ হয়ে যাবে শেষ পর্যন্ত কেমতে তোমাকে আমার সাথে জান্নাত দিবেন কে খুশি আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতে পারা সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার আরে ভাই বহুত তো সবার হবে শহীদই মৌত শ্রেষ্ঠ বহুত আপনি এখন মারা যান স্বাভাবিক অবস্থায় মারা যান আপনার হিসাব হবে কবরে জবাব দেওয়া লাগবে হিসাব হবে হবে বিচার আর শহীদ হয়ে যে লোক দুনিয়া থেকে যায় তার কবরে কোনো প্রশ্ন নাই তার কোনো হিসাব নাই তার কোনো বিচার নাই বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিবেন এই জন্য সকল নবীরা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন কার কাছে

রব আল্লাহ আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি অন্তরের মধ্যে শাহাদাতের মৃত্যু শাহাদাতের মৌতের তামান্না রাখে ওই লোকটা যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায় শাহাদাতের তামান্না থাকার কারণে মৌতের পরে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করে দেন এবার ওই যুবককে ঈসা আলাইহিস সালাম তার একটি জামা পরিয়ে দিলেন পাগড়ি পরিয়ে দিলেন ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিদের চোখের সামনে আল্লাহ উঠিয়ে দিলেন তাফসীরের কিতাবগুলোতে এসেছে হাওয়ারিরা চোখের সামনে এই ঘটনা দেখেছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন ওই দিকে ইহুদিরা যখন ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখলো ওই যে ওই যুবক কার চেহারা পেয়ে গেছে এবার আল্লাহ পারেন কিনা আল্লাহ এই মুহূর্তে আমার চেহারা আপনার মতো করে দিতে পারে কিনা আপনার চেহারাকে আমার মতো করে দিতে পারে কিনা সব ক্ষমতা কার কাছে এরা ঢুকেই দেখলো এই তো ঈশা আসলে কি এটা ঈশা নাকি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন এরা ধাদায় পড়ে গিয়েছিল এরা বুঝতে পারে নাই এর আগেই কিন্তু আল্লাহ ঈসা আলাইহি সালামকে উঠিয়ে নিয়েছিলেন এরা ওই যুবককে ধরে নিয়ে গেল ঈসা মনে করে তারপরে তারা তাকে নিয়ে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে তারা হত্যা করলো বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা এখনো তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের হয়েছে আর আমরা যারা ইমানদার আমরা বলি ঈসা নবীর কোনো হয় নাই তিনি আবার দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে এবং এসে তিনি চল্লিশ বছর অবস্থান করবে এবং ঈসা নিজে এসে নিজের হাতে দাজ্জালকে কতল করবেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন কারণ তার মউত হয় নাই আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন এটা আমাদের বিশ্বাস আর খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে এই জন্য তারাও দেখবেন এরকম ক্রুশ একটা চিহ্ন তারাও গলায় দেয় দেখছেন কি না খ্রিস্টানদের গলায় দেখবেন আছে এবং হ্যাঁ তারা অনেক সময় এটা হাতে নিয়েও হাতে তারা মনে করে তারা এটা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামের হয়ে গেছে তারা বিশ্বাস করে ওই সময়ে ইহুদিরা অভিশপ্ত ইহুদিরা ঈসা আলাই ইসালামকে সুরে চড়িয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে আর আল্লাহ তালা সুরা নিসার মধ্যে বলেছেন একশো সাতান্ন নাম্বার আয়াত আয়াত নাম্বার বলে দিলাম বাড়িতে গিয়ে ঘটনাটা মিলাইয়া পড়বেন আল্লাহ তালা বলছেন ওয়ামা কতু বিহাদ হোম ইন্নল্লাদি নাখ্তলা ফু ফিহি লাফি সকিম হোমা বিহি মিন নাই ইন লাদিবা আ তন্ন নেবামা অতনুয়াতে না আল্লাহ বলছেন তাকে সুলেও চলা হয় তাকে সুলেও চৰানো হয়নি ক্ৰুশ বিদ্ধ করা হয়নি বরং যে ইয়াহুদিয়া যাকে ঈশা মনে করে হত্যা করেছে তারা নিজেরাই ধাঁধায় পড়ে গিয়েছিল তারা জানে না যে ওটা ঈশার অনুরূপ লোক ছিল ছিল ওটা না ঈসাকে তারা হত্যা করতে পারেনি আল্লাহ বলেছেন আমি তাকে আমার কাছে উঠিয়ে তাকে আমি আবার দুনিয়াতে আল্লাহ তালা ঈসা আলাহি ইসালামকে কে আপতের আগে আবার দুনিয়ায় পাঠাবেন আবার দুনিয়াতে আসবেন তিনি চল্লিশ বছর থাকবেন এবং দাজ্জালকে তিনি নিজের হাতে দাজ্জালকে তিনি হত্যা করবেন ইসা এই হচ্ছে ঈসা আলহ ইসালামের কাহিনী যা কোরআনে এসেছে আমরা এক এক করে প্রায় অনেকজন নবীর জীবনী আলোচনা করেছি আমাদের হয়তো আর দুই একজন দুই নবীর জীবনী বাকি আছে আর ওইদিকে আমরা আমাদের নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জীবনী কিন্তু বেশ কয়েক জুমা আলোচনা করে আমরা কতটুকু এসেছিলাম বিয়ে পর্যন্ত নবীজির একাধিক বিয়ের কারণ এটা আলোচনা হয়েছে এরপরে আল্লাহ নবীজিকে মেয়রাজ নিয়েছিলেন মেয়রাজের কাহিনী থেকে আমরা বাক বাকি জীবনী আবারও ধরব ইনশা যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমলের তুর্ফ দান করুন